হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের রুবেল ইউটিউব নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ তোমাদের সামনে যে বিষয়ের সাথে নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো প্রথম পত্র তোমাদের এই প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো দুই দুই হাজার তেইশ সোমবারে এটির বিষয়কট হল বার এগারো বাইশ শূন্য এক তাহলে চলো আমরা প্রথম পত্রের শর্টকাট সাদেশনটি দেখে নিই তো ভিডিওর মূল টপিকে যাওয়ার পূর্বে তোমাদের অবশ্যই অবশ্যই বলবো শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের বাদ বাকি এখনও যেগুলো সাবজেক্টের দ্বিতীয় পত্রের পরীক্ষা বাকি আছে এগুলো সাবজেক্টের শর্টকাট সাদেশান পেতে এবং প্রথম পত্রের যেগুলো সাবজেক্টের পরীক্ষা এখনও বাকি আছে সেগুলো সাবজেক্টের শর্টকাট এবং একশো পার্সেন্ট কমন সাদেশান পেতে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি অর্থাৎ রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো আমরা অর্থনীতির পত্রের শর্টকাট সাদেশানটি দেখে নিই তো প্রেস শিক্ষার্থী বন্ধ করে আমরা চলে আসলাম অর্থনীতির প্রথমপত্র অর্থাৎ পেতে তো আমরা প্রথমে ক বিভাগের আলোচনা করবো এর পরবর্তীতে ধারাবাহিকভাবে ক্ষ এবং ক বিভাগের প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করবো আর এখানে প্রথমে ক বিভাগের যেগুলো প্রশ্ন তো এখানে তো এখানে তোমাদের জন্য যে চব্বিশটি প্রশ্ন ধরেছি চব্বিশটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না কারণ এই চব্বিশটি প্রশ্ন বিগত সালের পরীক্ষায় দুই থেকে তিনবার এসেছে যা এই সালে পরীক্ষার জন্য খুবই খুব গুরুত্বপূর্ণ তো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা ক বিভাগের প্রশ্নোত্তর মানে এক নম্বরের প্রশ্নের মার্ক তোমাদের লিখতে হবে তোমাদের পরীক্ষায় টোটাল বারোটি থাকে এর মধ্যে থেকে তোমাদের যেকোনো দশ লিখতে হবে তো দশে দশ মার্ক যেহেতু তোমাদের তিন ঘন্টা ত্রিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পূর্ণমান আসি সেটা তোমাদের অবশ্যই একটু ভালো প্রিপারেশান নিতে হবে এবং এই প্রিপারেশনের জন্য আমি যে শর্টকাট সাজেশানটি দেবো ইনশাল্লাহ এই শর্টকাট সাজেশানটি বলে তোমাদের পরীক্ষা একশো পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এক নম্বরে ব্যাস্টিক অর্থনীতি কি অর্থনীতি যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক আলোচনা করা হয় তাকে ব্যাস্টিক অর্থনীতি বলে দুই নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির ধারণা দাও যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যাবলী সুদমুক্ত থেকে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলে তিন নম্বর প্রশ্ন গণ ধনতান্ত্রিক অর্থনীতি কি যে অর্থব্যবস্থার সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থনীতি বলে তো তোমরা অবশ্যই এগুলো প্রশ্নগুলো তোমাদের বইতে অবশ্যই মার্ক করে নেবে চার নম্বর প্রশ্ন অর্থনীতির জনক কি অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ পাঁচ নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে যে অর্থব্যবস্থার সমাদ উৎপাদনের উৎপাদনের ব্যক্তিগত ব্যক্তি মালিকানা পরিবর্তে রাষ্ট্র মালিকানা বিদ্যমান থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে নম্বর প্রশ্ন চলক বলতে কি বোঝো গাণিতিক প্রক্রিয়া যা কিছুর মান পরিবর্তনশীল হয় তাকে সাধারণত চলক বলে সাত নম্বর প্রশ্ন চা ও কফি কোন ধরনের দ্রব্য চা ও কফি হল পরিবর্তক দ্রব্য অর্থাৎ চায়ের পরিবর্তে কফি খাওয়া যাবে অর্থাৎ কফির পরিবর্তে চা খাওয়া যাবে এটা হলো পরিবর্তক দ্রব্য আট নম্বর চাহিদা বিধি কী অন্যান্য অবস্থা অপরিবর্তিত দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে দামের সাথে চাহিদার সম্পর্কে যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে নয় নম্বর প্রশ্ন মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে আচ্ছা এর পরবর্তীতে দশ নম্বর প্রশ্ন প্রান্তিক উপযোগ কাকে বলে প্রান্তিক উপযোগ কাকে বলে উত্তর কোন দ্রব্যের ভোগ একক এক একক বৃদ্ধি করলে যে বাড়তি উপযোগ হয় তাকে পাওয়া যায় উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে এম আর এস কি নির্দেশ করে এম আর এস নির্দেশ করেছে রেখার ঢাল নির্দেশ করে এমআরএস বলতে কি বুঝো দুটো দ্রব্যের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যে যতটুকু সেরে দিতে হয় সেই সেরে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্প হার বলে বা এস বলে আচ্ছা এরপরে তেরো নম্বর আয়ের প্রভাব কাকে বলে দুটি পণ্যের দাম স্থির থেকে ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে দ্রব্যের কয়ের যে ক্ষেত্রে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলে তো আমি যদিও প্রশ্নের সাথে প্রশ্ন উত্তর বলেছি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে শুধুমাত্র আমি প্রশ্নগুলো পড়ে যাবো আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ দুই থেকে তিনবার এসেছে বিগত সালে যে এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্য অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নিবে চোদ্দ নম্বর প্রশ্ন গ্রিফেন্ড দ্রব্য কি পুরোনো প্রশ্ন এমআরএস এর পূর্ণরূপ কী ষোলো নম্বর প্রশ্ন ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন কী সতেরো নম্বর প্রশ্ন সমজাতীয় পণ্য কী আঠারো নম্বর প্রশ্ন ফার্মের সংজ্ঞাদা অথবা ফার্ম কি উনিশ নম্বর প্রশ্ন একজন বিক্রেতার বাজারকে কী বলে অথবা একজন বিক্রেতার বাজারকে কী নামে অভিহিত করা হয় বিশ নম্বর প্রশ্ন অলিগোপলি বাজার কাকে বলে একুশ নম্বর প্রশ্ন নিম খাজনা বলতে কী বুঝো আচ্ছা এর পরে নম্বর প্রশ্ন সুযোগ ব্যয় কি 23 নম্বর প্রশ্ন ভএমপি এর পুনরুদ্ধার প্লেক সবচেয়ে প্রশ্ন মজুরি কি প্রকৃত মজুরি কি শ্রমের যে পরিমাণ দ্রব্য সামগ্র্য সুযোগ সুবিধার পে থাকে তাকে প্রকৃত মজুরি বলা হয় তো এই ছিল 2021 সালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2023 সালের ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র কোয়া বিভাগের শর্টকাট সাজেশন 24 প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম এই চব্বিশটি প্রশ্ন বলে তোমাদের নিশ্চয় তোমাদের পরীক্ষা এর বাইরে আর পড়তে হবে না কারণ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা একশো পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ